মরিচের গুঁড়া, হ্যাঁ 1 চামচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম, সরি লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপর এটাকে ভেজে এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটাকে ঢালবো। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, যেটা আস্তে আস্তে এই টিকটা হয়ে যায়। আমি কিন্তু এটাকে বেশি ভাজবো না, হালকা ভাজা দিবে। এখন এটাকে আমি উল্টিয়ে দেবো। এটাকে কীভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাবদা মাছ রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটা 2টা আলু নিয়েছি, এরকম করে টুকরা করে নেবেন। তারপরে এখানে 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ, কিছু পেঁয়াজ কাটা, জিরার গুঁড়া 1 চামচ, আর 4-5টা কাঁচামরিচ। এখন আমি পাবদা মাছ রান্না করার জন্য চুলায় প্যান বসালাম, প্যানটা গরম হয়ে গেছে। এখন যে পাবদা মাছ ভেজে রাখার তেলটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আর দিয়ে দেব পেঁয়াজ, রসুন, বাটার 1 চামচ, 2 চামচ। এবার আস্তে একটু কমিয়ে দেব। মশলাটা যেন পুড়ে না যায় কষাতে হবে। দুই মিনিট পরে আমি এসে এই যে আলুগুলি দিয়ে দিলাম, মানে মশলার সঙ্গে সঙ্গে আলুগুলি কষানো হয়ে যাবে, সিদ্ধ হবে হয়ে যাবে। এই রান্নাটা হলো পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এখন থেকে 5 মিনিট তাতে 1 কাপ পানি দেবো, যেহেতু পাবদা মাছের ঝোল এটা 1 কাপ মোট 1.5 কাপ। আর
ভাগ দিয়ে দেব ঠিক এই সাইজের একটা টমেটো আমি কেটে এই যে নিয়েছি এটাকে উপরে দিয়ে দেব এটাকে ডেকে দেব 10 থেকে 15 মিনিট। আমি আলু দিয়ে পাবদা মাছ দিয়ে আর টমেটো দিয়ে ঝোল রান্না করেছি। আমি লাউ শাকটাকে সিদ্ধ করছি ঠিকই, কিন্তু এটাকে ঢাকা সিদ্ধ করিনি, যার জন্য এটার খাবারটা খুব সুন্দর। আপনারাও চেষ্টা করলে এরকমই সিদ্ধ করতে পারবেন। এখন আমি এটাকে ভাজি করব। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, লাউ শাক কিন্তু সবাই সিদ্ধ করতে পারে না, কালো হয়ে যায়। আমি কিন্তু এটাকে ঢেকে সিদ্ধ করি নাই, যার জন্য কালারটা এত সুন্দর। এখানে আমি আজকে ভাজি করব লাউ শাক। আপনারা সবাই জানেন লাউ শাক কিন্তু ঢেকে সিদ্ধ করলে কিন্তু কালো হয়ে যায়। আমি আজকে ভিন্নভাবে ভিন্ন এক রকমের রান্না করি, একটু লাল হোক। শাকটাকে ভাজি করার জন্য আমি 3টা রসুন, রসুনটা একটু বেশি দিলে মজা হয়, আর 2টা পেঁয়াজ দিছি। দিয়ে আপনাকে একটু লাল হয়ে গেলে আমি এটার মধ্যে শাকটা ঢেলে দেব। লাল হয়ে গেছে, এখন আমি শাকটা ঢেলে দিচ্ছি। হয়তো আপনারা বলবেন যে লাউ শাককে সবাই ভাজতে পারে, হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু আমি যেভাবে ভাবি করি আমার মনে হয় না এইভাবে কেউ শাক ভাজি করে কিছু না। আমার কালার, আমার শাকের কালারটা যেরকম সবুজ ছিল ঠিক সেরকমই রয়ে গেছে। সিম্পল রান্না, শাক ভাজিটা করলাম আর পাবদা মাছের ঝোল তরকারিটা রান্না করলাম।